বন্ধুরা, আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড স্টোরি বাংলায় স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 2008 সালে মুক্তিপ্রাপ্ত আয়রন ম্যান মুভি সম্পর্কে। মুভি শুরুতে আমরা দেখি আফগানিস্তানের একটা জায়গাকে, যেখানে কিছু ইউএস এর আর্মিরা একটা আর্ম ডিলারের জন্য অপেক্ষা করছিল, আর সেই আর্ম ডিলারের নাম ছিল টনি স্টার্ক। সে সেই আর্মিদের তার বানানো মিসাইলে শোডাউন করে। এখানে আমরা দেখি টনি স্টার্ক যে মিসাইলে শোডাউন করছে, সেটি একটি দেশকে নিমেষে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে মুভির একটি লেজেন্ডারি সিন দেখতে পাই। ঘটনার কিছুক্ষণ পর টনি স্টার্ক একজনের সাথে ফোনে কথা বলে আর তাকে বলে ডিলটি হয়তো আমরা পেয়ে যাব, আর ডিলটি পেয়ে গেলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। মোবাইলে কথা বলার পর সে গাড়িতে উঠে সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে সেখানে কিছু জঙ্গি এসে তাদের উপর আক্রমণ করে এবং টনি স্টার্কের সাথে থাকা এক এক করে সব মিলিটারিকে মেরে ফেলে। নিজের জীবন বাঁচাতে টনি স্টার্কের গাড়ি থেকে বার হলে তার পাশে তারই ইন্ডাস্ট্রির একটা বোম এসে পড়ে এবং টনি স্টার্ক সেখান থেকে সরে যাওয়ার আগেই বোমটি ফেটে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়। এরপর আমরা 36 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে টনি স্টার্ককে অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করা হচ্ছে আর্ম ডিলার অব দ্য ইয়ারের জন্য। কিন্তু টনি স্টার্ক ওই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিল না। তার অনুপস্থিতিতে তার পুরস্কারটি তার বাবার এক বন্ধু নেয়, আর সেখানে আমরা টনির এক বন্ধুকেও দেখি। এবার সিন চেঞ্জ হয় এবং টনি স্টার্ককে আবার দেখানো হয়। সে একটা ক্যাসিনোতে জুয়া খেলছিল এবং তখন তার বন্ধু এসে তাকে অ্যাওয়ার্ডটি দিলে সে বলে, আমি এই অ্যাওয়ার্ডটি নিতে পারবো না, কারণ আমার ঘরে এরকম অ্যাওয়ার্ড রাখার মতো জায়গা নেই। এবং সে সেই অ্যাওয়ার্ডটিকে সেখানে থাকা একটা লোককে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি টনি স্টার্কের সেক্রেটারি পেপারকে, যে টনি স্টার্ককে রিমাইন্ডার দেয় যে তার আফগানিস্তানের এক আর্ম ডিলিং রয়েছে। এটা শুনে টনি রেডি হয় এবং তার বন্ধুর সাথে আফগানিস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সিন চেঞ্জ হয়, প্রেজেন্ট সময়কে দেখানো হয়, যেখানে আমরা টনি স্টার্ককে দেখি যে অজ্ঞান হয়েছিল এবং তার বুকের মধ্যে তারের সাথে লাগানো ছিল একটা ব্যাটারি। টনি স্টার্কের জ্ঞান ফিরলে তার পাশে থাকা একটি লোককে জিজ্ঞাসা করে, তোমরা আমার সাথে এটা কি করছো আর এই ব্যাটারি কেন আমার শরীরে লাগানো? তখন সেই লোকটি উত্তর দেয়, বোমটি তোমার কাছেই ফেটেছিল আর সেটি কিছু অংশ তোমার বুকে ঢুকে গেছে। আমি এই ব্যাটারির মাধ্যমে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি, যেটি ওই টুকরোগুলোকে তোমার হার্টের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাবে। যদি এই ব্যাটারি খুলে ফেলা হয় তাহলে তুমি মারা যাবে। কিছুক্ষণ পরেই সেখানে সেই জঙ্গির দলের সর্দার এসে পৌঁছায়। সে এসে টনি স্টার্ককে বলে, আমরা তোমাকে বন্দী করে ফেলেছি, এখন তুমি যে মিশাইলটি ইউএস এর আর্মিকে দেখিয়েছো সেটা একই রকমে আমাকে বানিয়ে দিতে হবে, তা না হলে তুমি এখান থেকে জীবিত অবস্থায় যেতে পারবে না। এটা শুনে টনি স্টার্ক বলে যে, আমি কোনো জঙ্গির হাতে এই মিশাইল তুলে দেব না। এ কথা শুনে সর্দার রেগে যায় এবং টনির মুখে একটা কাপড় বেঁধে বাইরে নিয়ে যায়। সে বাইরে গিয়ে দেখে এখানে তার কোম্পানির সব রকমের অস্ত্র মজুদ ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং সর্দারকে জিজ্ঞাসা করে, এগুলো এখানে কিভাবে আসলো? তখন সর্দার বলে, ইউএস এর আর্মির কাছে তোমার কোম্পানি থেকে বিক্রি করা সকল পণ্যই আমাদের কাছে আছে, তারা তোমার কাছ থেকে কম দামে কিনে আমার কাছে বেশি দামে বিক্রি করে দেয়। সর্দার আরো বলে, তোমার এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হলো আমাদের ওই মিসাইলটি বানিয়ে দেওয়া। এটা শুনে টনি বুঝতে পারে তার কাছে আর কোনো অপশন নেই এবং সে সর্দারের সাথে ডিল ফাইনাল করে আবারও সেই গুহার ভেতর ফিরে আসে। গুহার ভিতরে গিয়ে সে তার সাথে থাকা লোকটির সাথে কথা বলতে থাকে। ওই লোকটির নাম ছিল ইয়েনসন। সে তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে বের হওয়ার রাস্তা তোমার কি জানা আছে? ইয়েনসন বলে, তুমি চাইলেও এখান থেকে বেরোতে পারবে না, কারণ এটি একটি পাহাড়ি জায়গা আর এই জায়গার রাজত্ব ও দেখাশোনা করে এই জঙ্গিরাই। যদি তোমার আর্মিরা তোমাকে খোঁজার চেষ্টা করে তাতেও কোনো রকম লাভ হবে না, কারণ এই জায়গার খোঁজ কারোর কাছেই নেই। সেখানে ইয়েনসন আরো বলে, সেও এখানে বন্দী হয়ে আছে টনি স্টার্কেরই মতো। তারা দুজনে এখান থেকে পালানোর ব্যাপারে ডিসকাস করতে থাকে। তখন ইয়েনসন টনি স্টার্ককে বলে, আমরা যদি এমন একটা শুট বানিয়ে ফেলি যে শুটের উপর তাদের গুলি কোনো কাজ করবে না, তাহলে হয়তো আমরা এখান থেকে বেঁচে বেরোতে পারবো। টনি স্টার্কের কথা শুনে তার সাথে এগ্রি করে এবং তারা মনে মনে ঠিক করে যে তারা শুটটি বানাবে আর এই শুটটি ফিউচারে হবে আয়রন ম্যান শুট। টনি এবং ওই লোকটি সারাদিন পরিশ্রম করে শুটটি বানায়, কিন্তু দুর্ভাগ্যবশত টনি ওখান থেকে একাই বেরোতে পারে। তার সাথে থাকা লোকটি জঙ্গিদের হামলায় মারা যায়। টনি শুটটি পরে গুহা থেকে বের হয় এবং সেখান থেকে উড়ে সোজা মরুভূমির ওপরে গিয়ে পড়ে। সেখানে কিছু খোঁজাখুঁজির পর সে দেখতে পায় তাকে রেস্কিউ করার জন্য একটা হেলিকপ্টার ওপরে ঘোরাঘুরি করছে। হেলিকপ্টারে থাকা সৈনিকরা টনিকে দেখে ফেলে এবং তাকে নিয়ে আসে তার বাড়িতে। সে বাড়িতে এসে তার বডিগার্ড হ্যাপিকে বলে প্রেস কনফারেন্স রাখতে। সে সোজা প্রেস কনফারেন্সে গিয়ে ওঠে এবং সেখানে তার বাবার বন্ধুটিও থাকে। কনফারেন্সের লোকেরা টনিকে জিজ্ঞাসা করে যে আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল। তখন টনি সবার প্রশ্নের উত্তর দেয় এবং এটাও বলে যে আমারই নিজের
অস্ত্রগুলো আমার উপরে ইউজ করা হয়েছে। আমি এটা মানুষের এবং দেশের ভালোর জন্য বানাচ্ছিলাম, কিন্তু এটির অসৎ ব্যবহার করা হচ্ছে। এজন্য আমি ডিসিশন নিয়েছি, আজ থেকে স্টার্ক ইন্ডাস্ট্রি আর কোনো রকম অস্ত্র বানাবে না। এইসব কথা শুনে টনি স্টার্কের বাবার বন্ধুটিও খুব বিচলিত হয়ে পড়ে এবং সে টনি স্টার্ককে সেখান থেকে সরানোর চেষ্টা করে। সে মিডিয়াকে বলে টনি স্টার্ক আফগানিস্তানের ঘটনার পর একটু শকড আছে, এজন্য সে উল্টো পাল্টা বলছে এবং সে আরো বলে যে প্রেস কনফারেন্স আবারও করা যাবে, কিন্তু টনি স্টার্কের এখন রেস্ট দরকার। টনির বাবার বন্ধুটি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞাসা করে যে আফগানিস্তানে তোমার সাথে কি হয়েছিল। উত্তরে টনি বলে কিছু জঙ্গি আমাদেরকে বন্দি বানিয়ে রেখেছিল, কিন্তু আমি সেখানে একটি আয়রন স্যুট বানাই এবং আমার ভিতরের একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড আছে যেটির নাম ইয়ার রিঅ্যাক্টর। এটির সাহায্যে এবং স্যুটটির সাহায্যে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এটি বলে আয়রন ম্যান তার বাড়ি চলে যায় এবং ইয়ার রিঅ্যাক্টরের উপর কাজ করতে থাকে। যেহেতু টনি খুব জেনিয়াস ছিল, তাই সে ইয়ার রিঅ্যাক্টরটির ইমপ্রুভ ভার্সন বানাতে বেশি তার সময় লাগেনি। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা সেই জঙ্গিদের সর্দারকে দেখি। টনি স্টার্কের ইউজ করা ওই আয়রন স্যুটটি খুঁজে পায় এবং ওটির উপর কাজ করতে থাকে এবং আমরা আরো দেখি আয়রন ম্যান আরো একটি স্যুট বানানোর ট্রাই করছে। ওই স্যুটটির নাম দেয় মার্ক টিউব। অনেকদিন এক্সপেরিমেন্ট করার পর ফাইনালি আয়রন ম্যানের মার্ক টিউব রেডি হয়ে যায় এবং সেখানে সিন চেঞ্জ করা হয় এবং আমরা দেখি টনি একটা পার্টিতে যায় যেটা দিয়েছিল তার বাবার ওই বন্ধুটি। টনি স্টার্ক সেখানে জার্নালিস্টের সাথে দেখা হয় এবং সে এসে টনিকে ইনফরমেশন দেয়। সে বলে যে মিসাইল তুমি ইউএস এর আর্মিকে দিয়েছিলে ওই রকম অনেকগুলো মিসাইল কিছু জঙ্গিদের হাতে পড়ে গিয়েছে। তখন টনি স্টার্কের বুঝতে কিছু বাকি থাকে না যে তার বাবার বন্ধু এই মিসাইল গুলো বিক্রি করছে। সে তার বাবার বন্ধুর সাথে গিয়ে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে আমি বারণ করা সত্ত্বেও তুমি কেন ওই ওয়েপন গুলো বিক্রি করেছ। তখন ওই লোকটি বলে এটি আমার বিজনেস এবং বিজনেস করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। যেটা শুনে টনি স্টার্কের বেশি রাগ হয় এবং সে তার বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে তার আয়রন ম্যান স্যুটের উপর আরো বেশি কাজ করে এবং তখন সে টিভিতে দেখে ওই জঙ্গিরা একটি গ্রামের কিছু লোককে বন্দি করে ফেলেছে এবং সেখানকার ছোট ছোট বাচ্চাদের এবং মেয়েদের মেরে ফেলছে। এটি দেখে টনি আরো বেশি রেগে যায় এবং সে তার আয়রন ম্যান স্যুটের ভেতর কিছু ওয়েপন অ্যাড করতে থাকে। স্যুটটির সবকিছু কাজ শেষ হয়ে গেলে আয়রন ম্যান সেই জঙ্গিদের ভেতরে যায় এবং সেখানে থাকা সকলের অবস্থা খারাপ করে দেয়। সে সকলকে মেরে ওখানে থাকা সকল মিসাইলের ওপর একটি ছোট রকেট লঞ্চার ছেড়ে দেয়, যার ফলে ওখানে থাকা সকল মিসাইল জ্বলে পুরো শেষ হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি টনি স্টার্কের বাবার বন্ধুটি জঙ্গি দলের সর্দারের সাথে দেখা করে। জঙ্গিদের সর্দার লোকটিকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আয়রন ম্যানের বানানো প্রথম স্যুটটি দিতে পারি, কিন্তু এর জন্য তোমাকে অনেক টাকা দিতে হবে। তারপর আমরা দেখি আয়রন ম্যানের বাবার বন্ধুটি জঙ্গিদের সর্দারকে ধোঁকা দিয়ে তাকে মেরে তার থেকে ওই স্যুটটি নিয়ে নেয়। এরপর আমরা এবার আয়রন ম্যান ও পিপারকে দেখি, যেখানে আয়রন ম্যান পিপারকে বলে যে তার বাবার ওই বন্ধুটি জঙ্গিদের সাথে ডিলে জড়িত। সে পিপারকে বলে তার বাবার বন্ধুর কম্পিউটার থেকে সকল ইনফরমেশন এনে তাকে দেওয়ার জন্য, তাহলে সে তাদের পুরো পরিকল্পনা জানতে পারে এবং পিপার আয়রন ম্যানের কথা মতো সেটাই করতে যায় এবং তার কম্পিউটার থেকে সব ইনফরমেশন নিয়ে চলে আসে, যেটি লোকটি বুঝে ফেলে এবং সে বেরিয়ে পড়ে টনি স্টার্কের উদ্দেশ্যে। সে টনির কাছে যায়, তাকে অজ্ঞান করে এবং তার বুক থেকে ইয়ার রিঅ্যাক্টরটি খুলে নেয়, কেননা ওই লোকটির কাছে যে স্যুটটি ছিল সেটি শুধুমাত্র ইয়ার রিঅ্যাক্টরের অভাবে চলছিল না। সে টনির ইয়ার রিঅ্যাক্টরগুলি খুলে নিয়ে যায় এবং নিজের স্যুটটিকে অন করে দেয়। অপরদিকে সেই যন্ত্রটি না থাকার কারণে টনির অবস্থা প্রায় মৃত্যুর মতো হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় সিক্রেটারি তাকে সেই পুরনো ইয়ার রিঅ্যাক্টরটি রিপিং করে গিফট করেছিল। তখন আয়রন ম্যান তার পুরনো ইয়ার রিঅ্যাক্টরটি খুলে তার বুকে লাগায় এবং তার বডি পুনরায় চালু হতে শুরু করে। এরপর সে তার বাবার বন্ধুর কাছে পৌঁছায় এবং ওই প্রথম স্যুটটিকে আটকানো ট্রাই করে আর এরপর তাদের দুজনের মধ্যে অ্যামেজিং ফাইট দেখতে পাই। স্যুট দুটির সাহায্যে তারা নানাভাবে একজন আরেকজনের উপর হামলা করতে থাকে এবং মারামারির এক পর্যায়ে গিয়ে আয়রন ম্যান পিপারের সাহায্যে ওই প্রথম স্যুটটিকে ধ্বংস করতে সক্ষম হয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা পরের দিন দেখি সেখানে শিল্ডের এজেন্ট এসে আয়রন ম্যানকে স্ক্রিপ্ট দেয়, যেটি মুখস্থ করে আয়রন ম্যানের প্রেস কনফারেন্সে বলার কথা ছিল। প্রেস কনফারেন্সে সবাই জানতে চাইতো ওই আয়রন ম্যান স্যুটগুলোর ভেতরে কে ছিল আর ওই স্ক্রিপ্টে লেখা ছিল যে আয়রন ম্যান স্যুটের ভেতরে আয়রন ম্যানের বডিগার্ড ছিল। স্ক্রিপ্টটি পাওয়ার পর কিছুক্ষণ পর টনি কনফারেন্স অ্যাটেন্ড করে এবং সেখানকার জার্নালিস্টরা তাকে নানান প্রশ্ন করতে থাকে। প্রশ্নগুলো শুনে টনি ঘাবড়ে যায় এবং তখন তার বন্ধু তার কাছে আসে এবং বলে যা হয় হবে, তুমি সত্যিটা স্বীকার করে ফেলো। আর তখনই সেখানে আমরা এই মুভির দ্বিতীয় লেজেন্ডারি সিন দেখতে পাই, যেখানে টনি সবার সামনে স্বীকার করে যে সেই হলো আয়রন ম্যান এবং এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
করতে একদম ভুলবেন না।